নবমী পর্যন্ত দিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর ভিডিও, আজকে দশমী। দশমীতে যে পান্তা ভাতে কচু শাক আর ডালের বড়া দিয়ে মাখা হয় গন্ধরাজ লেবু দিয়ে, সেটা মাখা হচ্ছে। আর ওদিকে দই খইটে তো হয়ই, মায়ের মুখটা কেমন মানে একটু পরেই ছলছল করে যায় না, দশমীর দিন কেমন ছলছল করে চোখটা। এই দশমীর আরতি হচ্ছে, দর্পণে মা, এরপর আসে মাকে বরণের পালা, মা তুমি আবার এসো মা। এই কটা দিন আমাদের যে এত সুন্দর যায় না, সেই নাড়ু বানানোর থেকে আমি ভিডিও দিচ্ছি, আমি জানি না কজন দেখছেন, তো আমি ভিডিওগুলোকে তৈরি করে রাখছি, ভবিষ্যতে আমিও দেখতে পাবো। এটা আমাদের 15 বছরের পুজো, 2009 সাল থেকে হচ্ছে। প্রথমে আমরা কয়েকজন ছিলাম, তারপরে এখন অনেকেই এসে গেছি। প্রচণ্ড মানে মানে দুর্গা পুজোতে যেটা না হয়, এই জগদ্ধাত্রী পুজোটা আমাদের কাছে কিন্তু অনেক অনেক বেশি, এখানে প্রাণের টান, মনের টান। অনেক দূর দূর থেকে, আমি ব্যাঙ্গালোর আসলেও 10 দিনের মধ্যে আবার ছুটে ওখানে গেছি, মানে এই পুজোটা কিছুতেই মিস করা মানে প্রাণ চায় না কিছুতেই। এবারেও মানে ভীষণই দরকার ছিল আমার ব্যাঙ্গালোরে, কিন্তু না, পুজো ছেড়ে আসিনি, পুজোটা হয়েছে তারপরে আমি এসেছি। তো এই পুজোর সাথে আমরা মানে মনে প্রাণে ভীষণভাবে জড়িয়ে রয়েছি। এতদিন তো কখনো এগুলো করিনি, তাই ভিডিও করে রাখা হয়নি। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের গেছে, তো আজকের এই বছরের এই মুহূর্তগুলোকে, গত বছরেও আমি রেখেছিলাম কিছু মুহূর্ত ধরে, আর এই বছরের এই মুহূর্তগুলোকেও ধরে রাখলাম। 15 বছর আগে যখন এই পুজো শুরু করেছিলাম, তখন 15 বছর বয়সটা কম ছিল আমাদের। আবারও 15 বছর পরে দেখবো এগুলো। না, মায়ের বিসর্জন হয় না, এ তো শুধু নিয়ম রক্ষার্থে যেগুলো করা হয়। মা রয়েছেন আমাদের হৃদয়ে, মনের ভেতরে, সেখানে তিনি মানে প্রতিটা দিন, প্রতিটা দিন মা রয়েছেন। সুতরাং বিসর্জন বলে কিছু নেই, প্রত্যেকটা দিন মা আমাদের ভেতরে রয়েছেন, মা থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন। এই সব কিছু হয়ে যাওয়ার পরে ফুচকা খাওয়া চলছে। তারপরে খাওয়া দাওয়া ছিল, সেগুলো আর তোলা হয়নি, পরের দিন চলে আসবো সেই চিন্তায় এই ফ্লাইটে বসে গেছি, পৌঁছে গেছি ব্যাঙ্গালুরু। সেই জন্য পরের দিনে খাওয়া, রাতের খাওয়া দাওয়ার ছবিটা তুলতে পারিনি। এখানে চলে এসে গাছে ভুট্টা ধরেছে, সেটা দেখলাম। তারপর গাছে অনেক ফুল হয়েছে, প্রচুর কাছাকাছি করলাম। সমস্ত জিনিস, তোষক টোষক সব রোদে দেওয়া হয়েছে ছাদে।